হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আজ আমরা একটি আপেল কুলের গাছকে টবে প্রতিস্থাপন করব। এই গাছটিকে আমি মোটামুটি এক মাস আগে নার্সারি থেকে কিনে এনেছিলাম। তখন গাছটির হাইট এই স্টিকটা থেকেও একটু ছোট ছিল আর গাছটা এই স্টিকটার সাথে বাঁধা ছিল। মাত্র এক মাসের মধ্যেই দেখতে পাচ্ছেন গাছটি কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। আজ এই গাছটিকে টবে প্রতিস্থাপন করব এবং এর সম্পূর্ণ পরিচর্যা সম্বন্ধে জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানতে হবে এই গাছ করার জন্য কী ধরনের মাটি প্রস্তুত করার প্রয়োজন হয়। থাইল্যান্ড ভ্যারাইটির আপেল কুল গাছ যে কোনো ধরনের মাটিতেই ভালোভাবে বেড়ে ওঠে। তবুও কুল গাছ করার জন্য একটু ওয়েল ড্রেন্ড সয়েল তৈরি করলে ভালো হয়। এই জন্য আমরা এখানে নিয়েছি 40% প্লেন গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট আর 20% নদীর বালি মাটি। কম্পোস্ট হিসাবে এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা কেঁচো সার অথবা পাতা পচা সার নেওয়া যেতে পারে। আর এই গাছ যেহেতু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তাই এর ফার্টিলাইজার রিকোয়ারমেন্টের দিকে বিশেষভাবে নজর রাখা দরকার। এই মাটির সাথে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আমি দিয়েছি 100 গ্রাম হাড়গুঁড়ো, 100 গ্রাম শিংকুচি, 100 গ্রাম কলার খোসাকে রোদে ভালোভাবে শুকিয়ে তার ডাস্ট, আর তার সাথে 50 গ্রাম নিমখোল। আমি এখন বিকেলবেলা গাছ বসাচ্ছি। আমার ছাদে সকালে সূর্য ওঠা থেকে শুরু করে বিকেলের সূর্যাস্ত অবধি পুরোপুরি সম্পূর্ণ সারা দিন সানলাইট পায়। এই প্যাকেটটা কেটে যে আমি গাছটা বের করছি, গাছের রুটবলটা যে কতটা গরম হয়ে আছে আপনারা নিজে হাতে না ধরলে বিশ্বাস করতে পারবেন না। এই জন্য আমি সবসময় বলি, চেষ্টা করবেন মাটির পাত্রে গাছ করার। প্লাস্টিকে রুটবলটা প্রচণ্ড গরম হয়ে যায়, বাষ্পীভবন ঠিকঠাক হতে পারে না, এর জন্য গাছের রুট ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। অনেক সময়ই বা বেশিরভাগ সময়ই গাছের স্বাস্থ্য খারাপ হয়। আর নিতান্তই যদি প্লাস্টিকের পাত্রে এমন কোনো জায়গায় আপনাকে গাছ করতে হয় যেখানে সারা দিন সূর্যের প্রখর তাপ থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই গাছের টপটিকে কোনো কিছু দিয়ে একটু আচ্ছাদন দেওয়ার, যাতে গাছের রুটবল এতটা হিট না হয়। এবার থার্ড পয়েন্ট, কী ধরনের কুল গাছ আপনারা বাড়িতে করার জন্য পছন্দ করবেন। এক্ষেত্রে আমি যেটা করছি, থাইল্যান্ড ভ্যারাইটির আপেল কুল গাছ, এই গাছটা করাই সবচেয়ে ভালো। এই গাছের একটা বিশেষত্ব হলো সম্পূর্ণ গাছের কোথাও কোনো কাটা নেই, তাই গাছটি কেনার ক্ষেত্রে ঠকার ভয় খুব কম। যদি দেখেন গাছে কোনো রকম কোনো কাটা নেই, তাহলেই বুঝতে পারবেন এটা থাইল্যান্ড ভ্যারাইটির আপেল কুল গাছ। এই কুলটাও বেশ মজার, সাধারণ কুলের থেকে সাইজে অনেকটাই বড় হয়, অনেকটা সবুজ আপেলের মতো লাগে দেখতে, আর ওজনে মোটামুটি 100 থেকে 150 গ্রাম হয় এক একটা পরিপক্ক ফল। এই ফলটা দেখতে যেমন ভালো, খেতেও তেমন চমৎকার, বেশ মিষ্টি হয়। সাধারণ কুলের মতো এতে টক ভাব থাকে না। আপেল কুলের গাছে বছরে 2 বার ফুল আসে। প্রথমবার বর্ষার শুরুতে মার্চ এপ্রিলের দিকে, যা বর্ষার কারণে সাধারণত টিকতে পারে না বা খুব কম ফুলই টিকে ফলে পরিণত হয়। আর দ্বিতীয়বার ফুল আসে বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে, যা থেকে প্রচুর পরিমাণে ফল হয়। এখন আগস্ট মাসের ফার্স্ট উইক, আগামী 2-3 মাসের মধ্যে এই গাছে ফুল আসবে। এখন যেহেতু গাছটি প্রচুর পরিমাণে মাটি এবং ফার্টিলাইজার দিয়ে বসানো হলো, তাই আগামী 2 মাস এতে আর কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন নেই। ফুল আসার সময় টবের উপরের মাটি খুঁচিয়ে 1 চামচ হাড়গুঁড়ো টবের কানা বরাবর দিয়ে দিতে হবে। আর
ফুল থেকে ছোট ছোট ফল গুটি ধরার পর পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসাকে রোদে ভালোভাবে শুকিয়ে তার ডাস্ট এক চামচ একইভাবে টবে দেওয়া যেতে পারে, অথবা কলার খোসাকে জলে ভিজিয়ে সেই তরল সারও গাছে দেওয়া যেতে পারে। গাছে ফুল আসার আগে এবং ফুল থেকে ফলের ছোট ছোট গুটি বাঁধার পর গাছে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তবে একটা কথা বিশেষভাবে মনে রাখা দরকার, যে কোনো ফলের গাছে যখন ফুল আসবে আর সেই ফুল থেকে ফল হবে সেই সময় কখনোই নাইট্রোজেন বেসড ফার্টিলাইজার দেওয়া উচিত নয়। যেমন কেমিক্যালের মধ্যে বলতে গেলে ইউরিয়া বা এনপিকে 20-20-20, আর যদি অর্গানিকের মধ্যে বলতে যাই তাহলে গোবর সার বা কেঁচো সার, এই ধরনের ফার্টিলাইজার দেওয়াটা উচিত না। গাছে ফুল ও ফল হওয়ার জন্য ফসফরাস, পটাশিয়াম এবং অনুখাদ্যের প্রয়োজন হয়। সেই সময় ফসফরাস পটাশিয়াম দেওয়া যেতে পারে বা দিতে হবে, আর গাছে অনুখাদ্য স্প্রে করলে করা যেতে পারে। ফুল গাছকে সবসময় একটা স্টিকের সাহায্যে ভালোভাবে বেঁধে রাখা উচিত। এই গাছটা যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ে তাই বেশি জোরে হাওয়া আসলে গাছটা ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। অনেকেরই গাছ ভেঙে যায়, আপনারটা যাতে না ভাঙে সেই জন্য অবশ্যই এইভাবে বেঁধে রাখবেন। আর গাছে যে কোনো ধরনের রোগ পোকার হাত থেকে বাঁচতে নিয়মিত নিম তেল স্প্রে করুন। যদি আপনি নিয়মিত নিম তেল ব্যবহার করেন তাহলে মোর দেন 90% রোগ পোকা থেকে আপনি গাছকে রক্ষা করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে।